আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে আজকের রেসিপি পটলের খোসা ভর্তা। ভর্তা প্রিয় যারা আছেন তাদের জন্য এটি একটি মজার ভর্তা। সম্পূর্ণ রেসিপিটি খুব সুন্দর করে দেখে নিন, খুবই ইজি একটা রেসিপি। পটলের খোসা, এখানে 6টা পটলের খোসা আছে। পটলের খোসাগুলো টাটকা এবং কচি দেখে নিয়ে নিয়েছি। এখানে দুটিভাবে করা যায়, একটি হচ্ছে ভেজে আর একটা হচ্ছে সিদ্ধ করে। তো আমি এটা ভেজে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে। এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ, আমি এই পেঁয়াজটা হচ্ছে ভেজে নিচ্ছি, একটু বেরেস্তা করে নিচ্ছি। এভাবে বেরেস্তা করে নিলে একরকম টেস্ট লাগবে। আপনি চাইলে অর্ধেকটা ভেজে এবং অর্ধেকটা কাঁচা ব্যবহার করতে পারেন যদি কাঁচা পেঁয়াজ পছন্দ করেন, আবার টোটাল পেঁয়াজটাই কাঁচা করতে পারেন, কোনো সমস্যা নেই। যেভাবেই দিবেন সেভাবেই মজা লাগবে। তো আমি সবসময় একরকম করি না, মাঝে মাঝে একটু পরিবর্তন করি। তো প্রথমে আমি এই তেলের মধ্যে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, টেস্টটাও খুব ভালো আসবে। আর এইভাবে খুব ভালো করে এটাকে বেরেস্তা করে নেব। নেওয়ার পরে আমার যে পটলের খোসাগুলো রেখেছি ওগুলো কিন্তু পটল ধুয়ে আমি ছিলে খোসাগুলো আলাদা করে রান্না করেছি। এবং পটলের যে মাথার দিক, আগা আর মাথা বলি আমরা, এটা হচ্ছে বোটার দিক, আর পেছনের দিকটা কেটে ফেলে দিতে হবে, ওখান থেকে ওইটুকু নেওয়া যাবে না। শুধু খোসাগুলো আমি পেলার দিয়ে ছিলে নিয়েছি। নেওয়ার পর আমার এখানে পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেলে আমি কয়েকটা ঝাল নিয়ে নিলাম। এই ঝালগুলো শুকনো ঝাল, যদি কেউ ইচ্ছে হয় শুকনো ঝাল দিতে পারেন, অনিচ্ছা হলে দিবেন না, মানে যেটা পছন্দ করেন সেই ঝাল দিয়ে করবেন। আমি এখানে 2 রকমভাবেই 2টো ঝালই দিয়েছি, মানে 2টো ঝাল দিয়েই ভর্তাটা করেছি। এবারে নিচ্ছি সরিষা, রসুন আর কাঁচা ঝাল। এটা হচ্ছে তেলের মধ্যে আমি প্রথমে খোসাগুলো দিয়ে দেব। দেওয়ার পরে যাতে তেলটা অনেক গরম, যাতে পুড়ে না যায় সরিষাগুলো, এটা দেওয়ার পরে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। চাইলে আপনি এই লবণটা যখন বাটবেন তখনও দিতে পারেন। এবারে রসুন আর ঝাল আর সরিষা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভাজবো। আপনি চাইলে এটাকে মসৃণ করার জন্য সামান্য একটু পানি দিয়ে এই পর্যায়ে সেদ্ধ করে নিতে পারেন, যাতে সেদ্ধটা পাটায় বাটতে আপনার সুবিধা হয়। আর যদি চান তাহলে এটাকে আমার মতো পানি ছাড়াই ভেজে নিতে পারেন। এর মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটা সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে একটু ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকবো। আর এখানে যে কাঁচা ঝালগুলো দিয়েছি এগুলো ফেলে দিয়ে নিয়ে আস্ত করা আছে, এতে করে খুব ভালো একটা স্মেল আসবে। কাঁচা ঝালটা যদি আপনারা শুকনো ঝাল না দেন, কাঁচা ঝালটা বেশি করে দিতে পারেন। তো ভিউয়ার্স, যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে, মানে এই ভর্তার আইটেমটা ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন রেসিপির জন্য। আর এখানে 6টা পটলের যে পরিমাণ ভর্তা হবে তার হলে আপনার পরিবারের 3 থেকে 4 জনের সুন্দর একটা খাবার আইটেম হয়ে যাবে। 3-4 জনের জন্য এনাফ হয়ে যাবে। আর আমার মতো ভর্তাখোর হলে তো একারই লেগে যাবে। আর আপনি আপনার পরিবারের প্রয়োজন মতন খোসা নিয়ে নিতে পারবেন, কত কোনো প্রবলেম নেই। কিন্তু কম বেশি করে নিলে মশলার পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে হবে, যেমন রসুন এবং ঝাল। শুকনো ঝাল অ্যাভয়েড করলে কাঁচা ঝালটা একটু বেশি করে দিয়ে দেবেন। এরপরে ঢাকনাটা দিয়ে কয়েকবার করে এভাবে করে ঢেকে ঢেকে ভেজে ভেজে দেখেন খোসাগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এটাকে আমি ঠান্ডা করার জন্য চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এটাকে আমি নামায় নেব। এবং তার আগে আমি এর মধ্যে একটু কালো জিরা দিয়ে নিচ্ছি। আপনারা যেটা কালো জিরাটা দিতে পারেন, পছন্দ হলে। এটাকে খুব বেশি ভাজা যাবে না, কালো জিরা দিয়ে হালকা নাড়াচাড়া করে বন্ধ চুলায় গরম অবস্থায়। আর চাইলে এর মধ্যে কয়েকটা চিংড়ি মাছ বা অন্য কোনো মাছও দিতে পারেন যদি টেস্ট করতে চান। যদি নিরামিষ খেতে না চান এটা আপনাদের ইচ্ছা। ঠান্ডা হয়ে গেলে আমি এটা গ্রাইন্ডারে এটাকে নিয়ে নিলাম। এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, আর এখানে আমি শুকনো ঝালও দিয়ে দিলাম, একসাথে ব্লেন্ড করব। ব্লেন্ড করে আসলাম। এবার আমি একটা পাত্রে খুলে দেখাচ্ছি। আর ব্লেন্ডটা খুব মসৃণভাবে হবে না, যেহেতু এটা একদম ভেজে নিয়েছি। আমার কাছে একটু আস্ত থাকলে ভালো লাগে। একদম মসৃণ করতে চাইলে পাটাই করে নেবেন। অবশ্য ব্লেন্ডারও হবে, পরিমাণে একটু বেশি হলে আরও মসৃণ হবে। তবে একদম মসৃণ হওয়ার থেকে এই ঝালের বীজগুলো গাড়ির নিচে পড়লে বেশ ভালো লাগে। তো এটা হচ্ছে আমার ভর্তা। এর মধ্যে আমি সেই পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এখানে চাইলে কাঁচা পেঁয়াজ দিলে তখন কাঁচা পেঁয়াজটা দিয়ে মাখিয়ে নেবেন। এভাবে করে মাখানো হয়ে গেলে উপরে আমি একটা ঝাল রেখেছিলাম শুকনো ঝাল, সবগুলো আমি গুঁড়ো করে নিই একটা উপরে একটু দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। দেওয়ার পরে আমি এর উপর থেকে একটুখানি ফ্লেভারের জন্য, যাতে ফ্লেভারটা এনহ্যান্স হয় এই জন্য একটু কাঁচা সরিষার তেল খুব সামান্য পরিমাণে দিয়ে দেব। দেওয়ার পরে এটা হচ্ছে এখন খাওয়ার উপযোগী হয়ে গেল। সো ভিউয়ার্স, দারুণ মজার এই রেসিপিটি তৈরি করে ফেলুন যদি ভালো লাগে, আর কমেন্ট করতে ভুলবেন না, জানাতে ভুলবেন না যে রেসিপিটি কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।